ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ এক বোন প্রশ্ন করেছেন এক বোনের মা মারা গিয়েছেন তিনি বলছেন তিনি সেটা মেনে নিতে পারছেন না এতে কি সেই বোন গুণাগার হচ্ছেন মারা গিয়েছেন এতে মেনে নিতে পারছেন না এটা কেমন কথা মেনে নিতে হবে কোরআনের রায়ত আল্লাহ হাস্তবান নামতাল বলছেন সিল্লা জোমারের ত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে ইন্নাকা মাইয়েতুন ওয়েন নাহুম মাইয়েতুন আল্লাহ বলছেন যে তারাও মারা গেছে আপনিও মারা যাবেন রসুল সাল্লাহ আলী আলহীসাললামকে বলছেন যে তারাও মারা গিয়েছে মানে আপনার আগে যারা ছিল তারা মারা গিয়েছেন হোক সে সৎ মানুষ হোক সে বদমানুষ মারা গিয়েছেন আপনিও মারা যাবেন আপনিও যে বেঁচে থাকবেন এই সুযোগটা নেই মারা যাবেন তো রসুল সালাম যেখানে মারা গেছেন এটা একটা আবেগ তিনি দেখাচ্ছেন আল্লাহ মাফ করুন তাকে তো এই আবেগ থেকে ফিরে আসতে হবে মারা গেছেন এটা অবশ্যই মেনে নিতে হবে অমর রিয়াল মেনে নিচ্ছিলেন না যে রসুল মারা গেছেন তিনি মনে করছেন যে তিনি আহ আল্লাহর সাথে হয়তো সাক্ষাতে গেছেন বা কোন এক জায়গায় গেছেন আবার তিনি ফিরে আসবেন এমনটা মানে এতটাই তিনি ই হয়ে গেছেন মানে অজ্ঞানের মতন আর কি মানে ওই যে কথাই আছে যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর এইরকম অবস্থা তো এটা থেকে ফিরে আসতে হবে যখন বললেন যে যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো যে আল্লাহ তালা হচ্ছেন চিরঞ্জীব আর যারা মোহাম্মদের ইবাদত করছে তারা এটা জেনে রাখো যে মোহাম্মদ মারা গেছেন তিনি কোরআনের আয়াত তেলাত করলেন এখান থেকে স্পষ্ট হয়ে গেল তো রাসুল সাল্লাম তিনি মারা গিয়েছেন আমাদেরকেও মারা যেতে হবে আজ হোক আর কাল হোক এটা অবিশ্বাসের কিছু নাই আল্লাহ আহ তার মানে অজ্ঞতা প্রসূর যে ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করে দেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ